আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমি হারা যাব, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে, আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিন ইসলামের জন্য কারা মার খায়? এ জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করো, বন্ধু বানাতে চেষ্টা করো। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায়। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে, আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দেয়। বলছে একটা এক শুনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে? বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকাআন্নামা কাতালান্নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীকে, সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত, বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে বিঘণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন, আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে, ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি, আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। আজকে আমরা আমাদের কলিজার টুকরাকে হারিয়েছি, যিনি এদেশে